মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অবশেষত প্রতিঘোধ ললে ইসরায়েলে এই মুহূর্তে বুয়ার ব্রেকিং আমি জানাব বিচার হামাসর যেগুলি প্রতিনিধি ইতিমধ্যে মৃত্যুর মুখত পড়েছে বলে জানিপরা গেছে আর ইয়ার পছতে সমগ্র বিশ্বত এই বিষয়টুক টুলপার লাগিছে। যাওয়া বছর 7 অক্টোবর কথা যেটা হামাসে আক্রমণ করেছিল ইসরায়েলত আর ইয়ার পাশতে যুদ্ধ আরম্ভ হয়েছিল। জেরুজালেম এক ভূখণ্ডক আরম্ভ হওয়া এখন যুদ্ধ ধর্মযুদ্ধ পরিণত হয়েছিল আর হামাসর মুরব্বীগুলিক এই মুহূর্তে হত্যা করা হয়েছে বলে শেহতীয়া আপডেট আমি লাভ করছো। অভয়কট প্রতিঘোধ ইসরায়েলে রয়েছে, ইসরায়েল হামাসর যুদ্ধর মতে আছে ডর খবর। হামাসর মুরব্বীগুলিক ইতিমধ্যে হত্যা করা হয়েছে, হামাসর মুরব্বী ইসমাইল হানিয়াক হত্যা করেছে ইসরায়েলে। ইসরায়েলে প্রতিঘোধ লৈছে কারণ ইসরায়েলের উপর প্রথমে আক্রমণ হামাসেই করেছিল আর তারপরে আরম্ভ হয়েছিল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। ইরানের রাজধানী তেহরানত মৃত্যু হয়েছে ইসমাইল হানিয়ার। শেহতীয়া বিগ আপডেটে ওয়ার ব্রেকিং এই মুহূর্তে আমি জানাই আছো। ইরানের নবনির্মিত রাষ্ট্রপতি মাসুদ পেজিশগানিয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানের বাবে গৈছিল ইসমাইল হানিয়া আর ইয়ার পাছতে এই খবরটো আমি লাভ করছো। ইসমাইল হানিয়ার নিহত হয়েছে এগারী সুরক্ষা কর্মী আর সেই আপডেট এই মুহূর্তে আমি লাভ করছো। সমগ্র বিশ্বত এই বিষয়টুক এটা টুলপার লাগিছে। তেহরানের বাসগৃহত ইসরায়েলি সেনায় আক্রমণ চলাইছিল আর এই আক্রমণের সময়তে হামাসের মুরব্বীগুলির মৃত্যু হয়েছে বলে জানিপরা গেছে। পূর্বেও ইসরায়েলি সেনার হাতত নিহত হয়েছিল ইসমাইল হানিয়ার পরিয়ালের 14 গৰাকীক লোক আর প্রতিশোধ লোবলে বদ্ধপরিকর ইসরায়েলে প্রতি মুহূর্তে আক্রমণ করে গেছে। ইসরায়েল হামাসর যুদ্ধের মাজে এই একটা ডর খবর উল্লেখ করব লাগবে। আজি 8 মাহতক অধিক সময় যুদ্ধজর্জর পরিস্থিতি অব্যাহত আছে। প্রথমে যেহেতু আক্রমণ হামাসর তরফে করা হয়েছিল আর তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শপথ লৈছিল যেতালেক হামাস নিঃশেষ করব নয় তেতালেক যুদ্ধ চলি থাকিব। আর এইখান যুদ্ধত কেন ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছিল মধ্যপ্রাচ্যের প্রতিটি দৃষ্টান্ত আমি দেখাই গেছো। হামাস আর ইসরায়েলের মাজের যুদ্ধখন কেবল হামাস ইসরায়েলের যুদ্ধ হয়ে থাকার আছিল, এইখান যুদ্ধত সামিল হয়েছিল বহুকিটা সংগত উল্লেখ করব লাগিব, কুটি বিদ্রোহীর কথা উল্লেখ করব লাগিব। শেহতীয়া পরিস্থিতি সমূহক লৈ দেখিলে পাওয়া গেছে ইরানের লগতো যেহেতু যুদ্ধ হয়েছিল আর শেহতীয়াকৈ হামাসর যেগুলি মুরব্বী সেই মুরব্বীগুলির হত্যা করা হয়েছে। প্রতিশোধ ইসরায়েলে রয়েছে কারণ বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কৈ দিছিল যেহেতু হামাসে আক্রমণ করেছিল এই আক্রমণের প্রতিশোধ লওয়া হব আর প্রতিটি মুহূর্তত আক্রমণ করে থাকা হয়েছে। প্রথমে যেহেতু হামাসে 7 অক্টোবর যাওয়া বছর আক্রমণ করেছিল ইয়ার পাছতে যুদ্ধ ঘোষণা ইসরায়েলের তরফের করা হয়েছিল, তার পাছতে প্রতিটি পরিবেশ সকলে দেখেছিল কেন ধরনের মরিশালী সদৃশ পরিবেশলৈ রূপান্তরিত হয়েছিল গাজা স্ট্রিপ। গাজা স্ট্রিপ সম্পূর্ণরূপে ইসরায়েলে দখল করেছিল আর হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। বর্তমান সময়লৈকে 18,000তকৈ অধিক লোকের মৃত্যু হয়েছে এইখান যুদ্ধত। আর হামাসেও হার মনা নাছিল, হার মনা নাছিল হিজবুল্লাহ, হার মনা নাছিল হুতি বিদ্রোহীয়ে। হুতি বিদ্রোহীয়ে রেড সি প্রতিটি মুহূর্তে আক্রমণ করেছিল কারণ এইখান যুদ্ধত আটাইতকৈ বেশি শক্তিশালী রূপত আছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, কারণ প্রতিটি মুহূর্তে গার সাটুর দরে ইসরায়েলের লগত আমেরিকা যুক্তরাষ্ট্র আছিল। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে যেহেতু প্রতিশ্রুতি দিছিল যে যুদ্ধ যেতালেক চলিব তেতালেক সামরিক শক্তির ক্ষেত্রতে হোক বা বিভিন্ন ক্ষেত্রত সহায় করব ইসরায়েলক, আর ইসরায়েলক সহায় করবলৈ আমেরিকারপর যেতে জাহাজ পঠিয়া হয় সেই জাহাজত আক্রমণ করেছিল রেড শিট হুতি বিদ্রোহীয়ে। হুতি বিদ্রোহী এইখানের পাশত সেইখানকৈ জাহাজ হাইজেক করার ঘটনা সংঘটিত হয়েছিল কিন্তু তার পাছতো হার মনা নাছিল ইসরায়েল। ইসরায়েলে প্রতিটি মুহূর্তত গাজা স্ট্রিপৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন প্ৰান্তত আক্ৰমণ কৰিছিল কাৰণ হামাসৰ বহু ঘাটি গাজা স্ট্ৰিপতে আছিল। হাস্পাতালৰ তলত আছিল হামাসৰ ঘাটি আছিল মছজিদৰ তলত, হামাসৰ ঘাটি আছিল বিভিন্ন প্ৰান্তত আৰু প্ৰতিটো প্ৰান্তত হামাসৰ যত যত ঘাটি আছিল বুলি চোৰাংচোৱাৰ সূত্ৰ প্ৰকাশ পাইছিল তাতে আক্ৰমণ কৰিছিল ইজৰাইলৰ তৰফৰ পৰা। ইজৰাইলী সেনাৰ ইতিমধ্যে বহু লোকৰ মৃত্যু হৈছে হামাসৰ আক্ৰমণৰ সময়ছোৱাত। সমান্তৰালকৈ হিজবুল্লাহৰো আক্ৰমণ দেখা পোৱা গৈছিল, কুটি বিদ্ৰোহীয়েও আক্ৰমণ কৰি গৈছিল। হামাস হিজবুল্লাহ আৰু কুটি বিদ্ৰোহীয়ে একেলগে ইজৰাইলৰ পৰা জঁপিয়াই পৰিছিল কিন্তু তথাপিও ইজৰাইলে হাৰ মনা নাছিল, প্ৰতিটো মুহূৰ্তত আক্ৰমণ কৰি গৈছিল আৰু হামাসৰ মুৰব্বী গৰাকী ইতিমধ্যে মৃত্যু হৈছে। হামাস ইজৰাইলৰ যুদ্ধৰ মাজত এইটো এটা ডাঙর খবর। ইসরায়েল হামাসের যুদ্ধের মাজতে মৃত্যুবরণ করবলগিয়া হয়েছে হামাসের মুরব্বীগুলি।